নমস্কার, এই মহোদয় আহি পড়েছে রাজ্যখনভাবে সন্ধিয়া কেবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি হচ্ছে 2 সেপ্টেম্বর। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্ততে এছৰা ব্ৰেকিং নিউজ। আজি পুনৰ শিলখাকুত চলিছে প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। শিলখাকুত পুনৰ চলিছে আজি প্ৰশাসনৰ বুলডজাৰ। মহিলাৰ অৰ্ধউলংগ প্ৰতিবাদৰ পাছত থমকি ৰোৱা নাই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বুলডজাৰ। আজি শিলখাকুত অনুৰূপ পৰিৱেশৰ সূচনা হৈছে। পুৱাৰে পৰা শিলখাকুৰ উষা নগৰত চলাইছে প্ৰশাসনে উচ্ছেদ অভিযান। উচ্ছেদস্থলীত মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক আৰক্ষী নিৰাপত্তাৰক্ষী। কোনো জাননী নিদিয়াকৈ উচ্ছেদ চলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছে উচ্ছেদিত জনতাই। কেইবাটাও RCC বিল্ডিং, কেইবাটাও অসম আৰ্হিৰ গড় সম্পূৰ্ণৰূপে ভাঙি পেলাইছে প্ৰশাসনে। যোৱাকালি গাৰ কাপোৰ খুলি অৰ্ধ উলংগ হৈ মহিলাসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল। কিন্তু ইতিমধ্যেই প্ৰতিবাদত জড়িত থকা আটাইকেইজন লোকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। অৰ্ধ উলংগ হৈ মহিলাসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ পিছতেই আজি পুনৰবাৰ শিলখাকুত প্ৰশাসনে চলাইছে উচ্ছেদ অভিযান। কি পকীগড়, কি কেঁচাগড়, কি বিল্ডিং, কি অসম আৰ্হিৰ গড়, কোনো বাদ পৰা নাই। সকলো ভাঙি চূৰ্ণ বিচূৰ্ণ কৰিছে প্ৰশাসনে। আন এটা খবৰ হৈছে 140 কোটি ভাৰতীয় লোকৰ সপোন কঢ়িয়াই আজি সূৰ্যলৈ যাত্ৰা কৰিছে আদিত্য এলৱানে। ভাৰতৰ চন্দ্ৰ বিজয়ৰ পিছত আজি 11:50 সফলতাৰে উৎক্ষেপণ কৰা হৈছে আদিত্য এলৱান মহাকাশযান। 140 কোটি ভাৰতীয়ৰ সপোন কঢ়িয়াই শ্ৰীহৰিকোটাৰ পৰা সতীশ ধাৱান মহাকাশ ক্ষেত্ৰৰ পৰা সূৰ্যলৈ বুলি উৰা মাৰিছে আদিত্য এলৱান নামৰ মহাকাশযানখনে। ভাৰতীয় মহাকাশ গৱেষণা সংস্থা এয়া প্ৰথম সূৰ্য অভিযান। আদিত্য এলৱান প্ৰকৃততে এখন সূৰ্য পৰ্যবেক্ষণকাৰী যান। এই মহাকাশযানখনে পৃথিৱীৰ পৰা সূৰ্য অভিমুখে 1.5 নিযুত কিলোমিটাৰ দূৰত্বলৈ যাত্ৰা কৰিব। এই সূৰ্য আৰু পৃথিৱীৰ যি এলৱান নামৰ মাধ্যাকৰ্ষণ বিন্দু আছে সেই সম্পৰ্কে অধ্যয়ন কৰিব। মহাকাশযানখনৰ যাত্ৰাকালত গন্তব্যস্থল পাওঁতে সময় লাগিব 4 মাহ। আনহাতে প্ৰতিদিনে আদিত্য এলৱানে 1440 ফটো পৃথিৱীলৈ প্ৰেৰণ কৰিব। ইফালে সূৰ্যৰ পৰা 148.5 মিলিয়ন কিলোমিটাৰ দূৰত্বত থাকি যানখনে অৱস্থান কৰিব। পৰৱৰ্তী ডাঙৰ খবৰটো হৈছে শিলখাকুৰ নগ্ন প্ৰতিবাদক লৈ তীব্ৰ সমালোচনাৰ সন্মুখীন হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন ৰাজ্য চৰকাৰ। গুৱাহাটীৰ শিলখাকু বিলত উচ্ছেদ অভিযানক লৈ বৃদ্ধি পোৱা উত্তেজনা আৰু প্ৰতিবাদক লৈ কালি বিভিন্ন ৰাজনৈতিক দল সংগঠনে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰিছে। জলাশয় অঞ্চলত বেদখল কৰা বুলি অভিযোগ উত্থাপন কৰা মাটি মুকলি কৰাৰ প্ৰচেষ্টাত বিশাল যন্ত্ৰপাতি ব্যৱহাৰ কৰি কেইবাটাও ঘৰ ভাঙি পেলোৱাৰ সময়তেই মহিলাসকলে ৰাজপথলৈ ওলাই আহি উচ্ছেদ অভিযানৰ বিৰুদ্ধে অৰ্ধনগ্ন প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই স্থানীয় লোকৰ সৈতে হোৱা আলোচনা আৰু যোগ্য ব্যক্তিক ক্ষতিপূৰণ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দি প্ৰশাসনৰ এই কাৰ্যক সমৰ্থন কৰিছে। নগাঁৱত সাংবাদিকৰ আগত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই কয়, ৰাইজৰ সৈতে 3 দিনীয়া আলোচনা আৰু সন্মতি লোৱাৰ অন্তত উচ্ছেদ অভিযান চলোৱা হৈছিল। জিলা উপায়ুক্তই প্ৰদান কৰিবলগীয়া ক্ষতিপূৰণৰ বিষয়ে বিতংভাৱে উল্লেখ কৰিছিল আৰু আমি নিজৰ মাটিৰ পৰা স্থানচ্যুত হোৱাসকলৰ বাবে ফ্লেট নিৰ্মাণৰ বাবে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। উচ্ছেদৰ কাম আৰম্ভ কৰিবলৈ আৰক্ষী আৰু অসামৰিক প্ৰশাসন আহি পোৱাৰ লগে লগেই স্থানীয় বাসিন্দাসকলে নিজৰ উচ্ছেদ বিৰোধী মতামত প্ৰকাশ কৰিছে। আন এটা খবৰ হৈছে আজি ভাৰত আৰু পাকিস্তানৰ মাজত এখন হাই ভল্টেজ মেচ। এছিয়া কাপৰ নতুন ছিজনৰ কথা ক'বলৈ গ'লে বাবৰ আজম আৰু পাকিস্তানে সুন্দৰ আৰম্ভণি কৰিছে।
আজি এশিয়া কাপ 2023 গুরুত্বপূর্ণ খেল অনুষ্ঠিত হয়েছে ভারত আর পাকিস্তানের মাজত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলে আজি পাকিস্তানের মুখামুখি হয়েছে। এশিয়া কাপ 2023 তৃতীয়খন খেল অনুষ্ঠিত হয় কেন্দির পল্লেকল খেলপথারত। আন এটা খবর হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে খিলঞ্জীয় মুক্ত গুৱাহাটী বনাব খুঁজিছে। খিলখাকত প্রতিবাদ করার প্রতিবাদত কৃষক মুক্তি সংগ্রাম কমিটির নেতা গ্রেপ্তার করা হয়েছে। আমাক খিলঞ্জীয়া মানুষের সমস্যার বিরুদ্ধে মাত মতার কারণে গ্রেপ্তার করেছে। আমাক নিযুক্তি কেলেঙ্কারির বাবে গ্রেপ্তার করা নাই। আমাক খিলঞ্জীয়া মানুষের মাটি অধিকারের বাবে মাত মতার কারণে গ্রেপ্তার করেছে। বিজেপি সরকারে খিলঞ্জীয়া মানুষক মাটি নিদিয়ে, বিজেপি সরকারে রামদেবক মাটি দিয়ে। হিমন্ত বিশ্ব শর্মায় খিলঞ্জীয়া মুক্ত গুৱাহাটী বনাব খুঁজিছে। গ্রেপ্তার হওয়া কৃষক মুক্তি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়াই এনে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পরবর্তী ডাঙর খবরটি হয়েছে আজি সুপার টাইফুন সাউলারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই দৃশ্যলে আপনাদের মন করক, এই দৃশ্য দেখিলে আপনি অনুমান করিব পারিব কিদরে টাইফুনে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এইজনী ছোৱালীলৈ আপনাদের মন করক, চকুর পলকতে ছোৱালীজনীক খোজ করার পৰা পেলাই দিছে। আর লগতে 200 কিলোমিটার প্রতি ঘন্টা 200 কিলোমিটার বেগেরে আহিছে টাইফুন। এই দৃশ্য দেখিলে অনুমান করিব পারিব বতাহর গতিবেগ কিমান আছিল। ঘূর্ণি বতাহর দৃশ্য দেখিলে বুকু কপি উঠিব আপনার। সুপার টাইফুন সাউলার ভয়ঙ্কর রূপ। চীন আর হংকংত হাই এলার্ট জারি করা হয়েছে। ঘন্টাত 200 কিলোমিটার বেগেরে আহিছে প্রচন্ড ধুমুহা। হংকং আর গুয়াংডংলৈ বাতিল করা হয়েছে সকলো বিমান সেবা। বন্ধ করে দিয়া হয়েছে বজার শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠান। সকল জনসাধারণক ঘরতে থাকিব আহ্বান জানাইছে প্রশাসনে। 7 লাখ লোকক সুরক্ষিত স্থানলৈ ইতিমধ্যে লৈ যোৱা হয়েছে। পরবর্তী খবর হয়েছে এবার করিশ্মা নাথর সহিতে নাগারা নাম পরিবেশন করার বাবে নাগারা নাম সংঘর পৰা বহিষ্কার করা হয়েছে এজন পাঠক। পূর্বে নাগারা নাম সংঘর পৰা বহিষ্কার করার কথা ঘোষণা করা সংঘই এইবার করিশ্মা নাথর সহিতে নাগারা নাম পরিবেশন করার বাবে সংঘর পৰা বহিষ্কার করেছে বরকেত্রীর উৎপল হালৈ নামের উদীয়মান পাঠকজনক। সদৌ নাগারা নাম সংঘর নির্দেশ মর্মে বরকেত্রী আঞ্চলিক নাগারা নাম সংঘই নাগারা নাম দলের পাঠক উৎপল হালৈকে বহিষ্কার করেছে বলে জানিব পৰা গৈছে। সদৌ নাগারা নাম সংঘর নিয়ম উলঙ্ঘা করে নাম পরিবেশন করার অপরাধত উৎপল হালৈক নাগারা নাম সংঘর পৰা বহিষ্কার করা হয়েছে বলে জানিব পৰা গৈছে।